টাকাটা কিন্তু চৌধুরী বংশের সম্পত্তি। এভাবে যদি নয় ছয় করে জুয়ো খেলে টাকা ওড়ায়। তোমাকে যে আমি সত্যি নিজের দিদি মনে করেছি, আর পর্দাকে নিজের পর্দা। দাদা দিদির উপর কখনো উপকার করা যায় না। বিয়ের পর থেকে আপনি যা বলেছেন আমি সব মাথা পেতে নিয়েছি, কোনোদিনও আপনার কথার অমান্য হয়নি। আজ আপনি আমাকে কি করতে বলেন মা? অর্জুন, কোথায় চললে ভাগ্নে? না, ওই অর্জুনের কাছে যাচ্ছি। অর্জুনের কাছে? ভালো ভালো। এককালে বড্ড মাথা মোটা ছিল ছেলেটা। সব প্রজেক্ট তোমাকে সরিয়ে দিয়ে নিজে নিয়ে নিত, তোমাকে বড় ভাই বলে সম্মানও করত না। অবশ্য ভাইয়ে ভাইয়ে এসব হয়, আপন জন বলে কথা। মামা তো বাইরের লোক। যাও। কতটা বলবে অর্জুনকে? কতটা? এখানে এইভাবে বসে আছো যে? আমার এখন কি করা উচিত বলতো? মানে এত ছোট মনে হচ্ছে নিজেকে, কি করে কাজ করলাম বলতো? আমি যা হবার তা তো হয়েই গেছে, বারবার আর ওইসব কথা বলে কি হবে? অফিস থেকে ফিরে তো কিছু খাওনি, যাও গিয়ে কিছু খেয়ে নাও। আমি কি একবার বাবাকে বলবো পাঞ্চালি? বাবা যদি একবার জানতে পারে তার ছেলে কোম্পানির টাকা নিয়ে রেস খেলেছিল, তাহলে বোধ হয় আর কোনোদিন কোনো দায়িত্ব আমার দেবে না। বাবার কানে যখন কোনো কথা যায়নি তখন আর তাকে এই কথাগুলো বলে কি লাভ? যেটা হয়েছে সেটা ভুলে যাও। অফিস থেকে ফিরে কিচ্ছু খাওনি, যাও এবার গিয়ে কিছু খেয়ে নাও। তোমার কাছে অনেক ছোট হয়ে গেলাম না? আগের থেকে অনেক নিচে নেমে গেলাম। তুমি আমার থেকে সত্যি কিছু পেলে না। কিছু বলবে? এখানে একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছো? বর্দার কথা? কি করে যে মানুষটাকে সামলাবো কিছু বুঝতে পারছি না। বর্দা খুব ভেঙে পড়ছে, তাই না মনি? আমার কি মনে হয় জানো, বর্দা নিজেই মেনে নিতে পারছে না। বর্দাকে তো আমরা সবাই চিনি না, সারা জীবন একটা মিথ্যে কথা পর্যন্ত বলে। সেই বর্দা এত বড় একটা ভুল কি করে করলো বলতো? কি করে করলো বলতো?
সেটা তো আমিও বুঝতে পারছি না, এত মানসিক ভাবে ভেঙে পড়েছে। মনি, তুমি কিন্তু আপসেট হয়ে যেও না একদম। এরকম একটা সময় তোমাকেই তো বর্তার পাশে দাঁড়াতে হবে। তুমি প্লিজ মনটা শক্ত কর। দেখো মনি, আমাদের আমাদের প্রত্যেকেরই এরকম একটা সময় আসে যখন মনে হয় যে আমরা আর পারবো না। সকলের হয়েছে, কিন্তু তখন তুমি আমাদের পাশে থেকেছো, সাহস দিয়েছো। এই তো দেখো না, আমাকে দেখো, আমার তো মাঝে মধ্যে এরকম মনে হয় আর হবে না, ফ্রাস্ট্রেটেড লাগে। তখন তুমি আমাকে বারবার বলতে যে অর্জুন কখনো হেরে যাবে না, শেষ অবধি দেখবে। তাই জন্য আমার মনটা শক্ত করতে পারতাম। এই সাপোর্টটা বর্তাকে দাও, বর্তার খুব দরকার মনে। বর্তা যেভাবেই হোক বর্তাকে স্বাভাবিক করে তুলতেই হবে, একমাত্র তুমিই পারবে। তুমিই পারবে বর্তাকে আবার স্বাভাবিক করে ফেলতে, পারবে না মনে? ও সদাশিব, আজকে খাওয়া দাওয়া কিছু হবে নাকি? শশী, কিরে তুই এখানে এভাবে বসে আছিস কেন? কি হয়েছে রে তোর? খুব খিদে পেয়েছে না? খাবি তো? আর কতদিন চৌধুরীদের অন্য গলা দিয়ে নাবাতে হবে বলতো? মানে দেখ শশী, আবার তুই ওসব শুরু করেছিস। অনেক কষ্টে বাড়িতে শান্তি ফিরেছে, আমার ছেলের মতি হয়েছে, তোর কাছে হাত জোর করছি। তুই আর অশান্তি সৃষ্টি করিস না, তোর রাগ আমাদের সবাইকে ছারখার করে দেবে রে। ছারখার তো হবেই দিদি। চৌধুরীরা নিজেদেরই নিজেদের শেষ করে দেবে, তুই দেখেনিস? চুপ কর, ব্যাস, একদম না। আমাকে চুপ করাচ্ছিস? করা, জিজ্ঞেস করে দেখিস তো পৃথাকে, বাড়ির বড় ছেলে বংশকে শেষ করার মুখে এনে ফেলেছিল কিনা। জোর নেশা যায় না দিদি, এই নেশাই বংশকে একদিন শেষ করে দেবে। কে? কি বললি তুই? ছোট শোন, বিবেক কি কিছু কি করেছে? বিবেক, আমার বিশ্বাস হচ্ছে না জানিস ছোট, আমার একদম বিশ্বাস হচ্ছে না। কিন্তু শশী বলল যে বিবেক নাকি কে বলল? হ্যাঁ, কে বলল? শশীদা? কি বললেন শশীদা? আমি কিছুতেই বুঝতে পারছি না দিদি, শশীদার বিবেককে নিয়ে এত মাথা ব্যথা কেন? বিবেক কি করবে না করবে সেটা দেখবার জন্য এই বাড়িতে অনেক লোক আছে নাকি? ছোট, কি হয়েছে তোর? তুই উত্তেজিত হচ্ছিস কেন? কি হয়েছে তোর? উত্তেজিত হব না, আমার ছেলেকে নিয়ে কথা হবে আর আমি চুপ করে বসে থাকবো? চুপ 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 বস বস। কি হয়েছে, তুই এরকম করছিস কেন? কি হয়েছে বল? আমার ভালো লাগছে না দিদি, আমার শরীরটা কেমন করছে আমার বোধ হয় প্রেশারটা কিছু দেখেছো? কাণ্ড, বস বস বস। শোন ছোট, বিবেক কিন্তু আমারও ছেলে, ওর কিছু হলে আমারও গায়ে লাগবে। কিন্তু শশী যেটা বলছে সেটা যদি ঠিক হয় তাহলে আমাদের আরো বেশি কষ্ট হবে রে। তুই একটা কথা আমাকে বলতো, বিবেকের কি কোনো কোনো বদনেশা আছে?
কি কাকে নিয়ে ধ্যান করছো? হুম, আমার আবার কোন নতুন কম্পিটিটর এলো? বাবা, খুব তো আনন্দে আছো দেখছি। সত্যি সত্যি যদি কম্পিটিটর আসে কি করবে তখন? দেখো, চ্যালেঞ্জ কিন্তু আমি ভয় পাই না, সেটা এতদিন নিশ্চয়ই জেনে গেছো। হ্যাঁ, সেটা আমি জানি, আমি অস্বীকারও করছি না। যদি যদি কম্পিটিটর আসে তখন পাবে না, আমার মতন দুজন। দাদা ভাই এসো না, ভেতরে এসো। বুঝতেই পেরেছি, লাস্ট মোমেন্টে হঠাৎ মনে পড়েছে যে আবার কোনো প্রেজেন্টেশন তৈরি করতে হবে, তাই তো? বলো কি করতে হবে, আমি তৈরি করে দিই। এই যে তোমার শেষ মুহূর্তে সব অফিসের কাজগুলো মনে পড়ে না, খুব খারাপ দাদা ভাই। বাকি আমি ছিলাম, এই অর্জুন ছিল বলেই তাই দাদারা বেঁচে গেল। মোটেই না, দাদারা আছে বলে অর্জুন বেঁচে গেছে, তাই না? দাদা ভাই, কি হয়েছে দাদা ভাই, তোমাকে এরকম সিরিয়াস হঠাৎ কি হয়েছে গো? আচ্ছা অর্জুন, কেউ যদি আমাদের ফ্যামিলির ক্ষতি করতে চায় সে যেই হোক না কেন, আমাদের কি করা উচিত? ক্ষতি মানে কি ক্ষতি? এই যে ধর না, মানে রুকমিনীর ফলস রিপোর্ট, পর্দাকে ভুল পথে নিয়ে যাওয়া, এগুলো ক্ষতি না দাদা ভাই? তুমি কি বলছো? আমি না, আমি না কিছু বুঝতে পারছি না, কে ক্ষতি করতে চায়, কেন আমাদের পরিবারের এরকম একটা ক্ষতি সে করতে চায়, একটু বুঝিয়ে বলবে প্লিজ, আমি কিছু বুঝতে পারছি না। কতটা বলবে অর্জুনকে, কতটা কে করছে সেটাই তো বুঝতে চাইছি আমি। মাঝে মাঝে না খুব অস্থির লাগে। জাগে, এই তোদের বিরক্ত করলাম, চলি। কি হলো এটা? কিছু বুঝতে পারলাম না রুনি। দাদা ভাই, কিছু একটা বলতে এসেছিল, কি সব যেন বললো, তুমি তো শুনলে, কিন্তু তারপর তারপর এরকম চেপে গেল কেন, কি হলো আমিও কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় যে যায় না, কাদের সময় কাউকে যদি পাওয়া যায়। মেজা, তুই কি কিছু কাজ করছিস সেখানে? বাবা কোথায় রে? জানি না, এইগুলো চেক করাবার ছিল, কতগুলো এস্টিমেট আছে তুই একটু দেখে দে না প্লিজ। মেসা, ওই হিসেবপত্র কাজ আমায় দিস না, ওটা চিরকাল তোরা দেখিস, তোরাই কর, আমাকে জড়াস না ওর মধ্যে।
হ্যাঁ তা বুঝবি কেন, চিরকাল শুধু খিটটা খাবি তাই তো? শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল তোর বাজে বকা। আমি একটা কথা বলতে এসেছিলাম তোকে, সবকিছু গুলিয়ে দিবি তাই না? তুই কবে আমার সামনে না গুলিয়ে কথা বলেছিস ভাই? মেসে একটা কথা বলতো, ওই ভেন্ডার পেমেন্ট সব হয়ে গেছে, মানে বর্তা যে টাকাটা তুলেছিল যেটা নিয়ে প্রবলেম হয়েছিল, আর কোনো প্রবলেম নেই তো, পেমেন্ট হয়ে গেছে সব? এইবারে তো ক্রেডিটটা নিবি কি মেস দাদা? তোমায় বলেছিলাম সব ঠিক করে দেবো, কি বলবি তো? জানি, উফ আবার ইয়ার কি মারছিস, আমি একটা সিরিয়াস কথা বলতিস। আচ্ছা মেজা তুই বল না, তোর কি মনে হয় বর্দা নিজে থেকে এরকম একটা কাজ করতে পারে? তোর মনে হচ্ছে না যে কেউ একটা এই কাজগুলো করার জন্য বর্দাকে উস্কানি দিয়েছে? দাদা হয়ে গেছিলো কিছুক্ষণ আগে আমার কাছে, কি একটা যেন বলতে চাইছিল কিন্তু আলটিমেটলি কিছু বললো না, আমার মনে হচ্ছে কি যেন একটা চেপে গেল। তার মানে রাজদা দাদার ব্যাপারটা জানে? বর্দার ব্যাপার কতটা জানে সে ব্যাপারে আমি নট শিওর, বাট কিছুটা তো জানি। মানে দেখ, বর্দা অফিস থেকে টাকা তুলেছিল কিন্তু তারপরে ভেন্ডার পেমেন্ট হয়নি, সেটা নিয়ে একটা প্রবলেম হয়েছিল, এই বিষয়গুলো তো দাদা ভাই জানে। যাই বলিস তুই, আমার কিন্তু ব্যাপারটা গোলমাল লাগছে। তুই আবার রাজদাকে নিয়ে বলি, ছাড় না। তা নয় মেসদা, তা নয়। দাদা ভাই আজকে রুনির সম্বন্ধে কিছু একটা বলতে চাইছিল, সেটাও বললো না। আমার কেন জানি না মনে হচ্ছে দাদা ভাই অনেক কিছু জানে, বলতেও চায় কিন্তু কেউ জোর করছে, দাদা ভাইকে বলতে দিচ্ছে না, চাপ দিচ্ছে। সেটা কে কে হতে পারে? সত্যি ম্যানেজার, ও তোমাকে সামলাতে সামলাতে এই বুড়ো বয়সে আমার জীবনটা গেল। দেখো দেখো, এই বাজার করার দায়িত্বটা তোমার, সেটাও আমাকেই সামলাতে হচ্ছে। চড়ছো কেন, চড়ছো কেন, বোঝো না কেন কাকা, তোমার এখন বয়স হয়েছে। ডাক্তারবাবুরা বলে শোনো না সকাল বিকাল মর্নিং ওয়াক করতে, ওই জন্যে বলছি সকালবেলা বাজারে যাবে, শরীর মন একেবারে তরতাজা থাকবে, ফুরফুরে করবে গো। দেখো ছেলে বলাবে না বলে রাখলাম, ছেলে বলাবে না, সব কাজ সামলাতে পারে না, তারপর বড় বড় কথা বল। চড়ছো কেন কাকা, আরে বোঝো না কেন, তোমার মতো লোক মাথার উপর থাকলে পরে অভ্যেস খারাপ হতে বাধ্য। দাদাশিব। হ্যাঁ ছোট মা। ঠাকুর ঘর পরিষ্কার করেছো? হ্যাঁ কখন, আর এই ম্যানেজার যদি আমাকে বাজারে টেনে না দিয়ে। ব্যাপার বলতো কাকা, মনে হচ্ছে মেজাজটা ভালো নেই। চলো 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 দেখ না। বিবেককে রক্ষা করো ঠাকুর, ও আমার বড় ছেলে, ওকে যেন কখনো কোনো লজ্জায় না পড়তে হয়। কি আমাদের পরিবারের এই অনিষ্ট করছে বলতো? চেষ্টা করবেন না।
তাড়াতাড়ি গয়নাগুলো খুলে দেবে। আমি যেই হই না কেন, যেটা বললাম তাড়াতাড়ি করুন, গয়নাগুলো তাড়াতাড়ি খুলুন। হ্যাঁ তাড়াতাড়ি।